সব দিন তো দেখো সকাল থেকে আজকে দেখো তোমাদের বিকেল থেকে সন্ধ্যা রাত্রেরও শোয়া অব্দি আমি কি কী কাজবাজ করি বা সারাদিন সাথে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে হাই বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা দেখো গাত থেকে এখনও জ্যাকেট সরি আজকে পুরো মেঘলা মেঘলা পাক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এখন দুপুর দেড়টার সময় তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পাইনি অনেকটা কাজের চাপ ছিল তো যাই হোক অনেক জামাকে ছিল সেগুলো ধোয়া হয়েছে তো দেখো এই যে এইখান থেকে শুরু করে পুরো জামা কাপড় কিন্তু ভরা এই যে পুরো দেখো পুরো কতটা জামা কাপড় মানে কেচেছি আজকে অনেকটা কেচেছি বাট কেচে কোনো লাভ হয়নি আজকে শুকাবে তো নয় আর এমনিতে শীতের দিন শুকায় না তারপর আজকে মেঘ মেঘ পাক একদমই রোদ নেই প্রচণ্ড ঠান্ডা মৌসুম একদম মানে একদম বিচ্ছিরি লাগছে শীতের দিন তো মানে কিছু কাজ করতে মন চাচ্ছে না আর কি তো যাই হোক ভাবছি এখন থেকে ব্লগটা শুরু করি এখন দেখো গাইদেরকে কুটা দিয়েছি দুপুরবেলা তো যাব এখন খেতে এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের তো এখন যাব খেতে তো চলো সাথে সারাদিন সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তো সারাদিন কী কী কাজ বাজ করি তো সারাদিন সাথে থাকো বন্ধুরা দুপুরবেলা এন্টারভিউটা দিয়েছি তারপরে আর কোনোরকম কোনো ভিডিওই করা হয়নি তো এখন তোমার দাদাভাই বাড়িতে এসেছি এই যে দেখো আর দু প্যাকেট ম্যাগি ইপি না ইপি তো হ্যাঁ ইপি নিয়ে এসেছে ইপির সাথে দেখো দুটা পুদিনি পাতা পুদিনা পাতার চারা বীজ আর ধনে পাতার বীজ কিনেছিল এগুলো আজকে হঠাৎ করে আনলাম নাকি না ওই যে গেছিলাম তো এই কোম্পানিওয়ালা এই কোম্পানিতে গেছিলা ও যাই হোক ভালো কামে দেবে আর আমাদের ম্যাগিটা প্রত্যেকদিন দরকার হয় মিষ্টি খেয়ে যায় সোনা স্কুলে নিয়ে যায় টিফিন নিয়ে যায় তো ম্যাগির খুব জরুরি আর কি তো দুপাকেট টিপি এনেছি ইফপিটাই বেশি ভালো খায় আর কি ওরা এখন দুটো ফ্রি তো চলো এখন চা বানিয়ে দেবো চা খাওয়া দাওয়া করবো আর বিকেলে ভেবেছিলাম বিকেলের কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করব তো মানে দুপুরে খাওয়ার পরে যে ঘুমিয়ে পড়েছি উঠতে লেট হয়ে গেছে ঝটপট করে কাজ করছি মানে অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদাভাই আসলো চা বসিয়ে দিলাম এখানে দুধটা আমি গরম করে রেখে দিয়েছি মিষ্টিকে খাইয়েছি সোনাইকে স্কুলে খাইয়ে পাঠিয়েছি টিউশনে আর এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি কালকে মাছ এনেছিল তো কালকে রাতেরবেলা রান্না করেছি আর আজকে রাতের বেলা রান্না করবো কেননা বেলা তোমাদের দাদাভাই আসছিল না যার জন্য আর আমার টেবিলটার অবস্থা দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে শীতে এতটা কাতরি হয়ে গেছি যে শীতের জন্য কোনো কাজই করতে ভালো লাগছে না আর কি তো সন্ধেবেলা চা খেয়ে বরের সাথে একটু হিংসুট মানে হিংসুটি খুনসুটি যাই বলো সেটাই করার করছিলাম আর কি আমার পেছনে এসে কি লাগা লাগছে তো দেখো আমাকে কি কি বলছে তোমাদের দাদা ভাই আসে না এইসব বিডে আসে না

তো দেখতেই পেলে বরের সাথে একটু টুকটাক টুকটাক একটু হচ্ছিলো হাসাহাসি করছিলাম আর কি আসলে ও না ব্লগে আসতে চায় না একদমই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো ওকে বারবার করে আমি প্রত্যেকদিন বলি তুমি ব্লগে কেন আসো না তো বলে আমাকে দেখতে ভালো লাগে না ব্লগে যার জন্য আমার ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে এই আর কি তো ওকে অনেকটা বলছিলাম যে একটা বেসিন পয়েন্ট লাগাই দিতে পারো জলের তো সেটা নিয়ে আর কি আমার পেছনে এভাবে লেগেছিলো আর কি যাই হোক সেটা তো করেইনি আর তাছাড়া কোনো কাজই হলো না এখানে আমি আলু কাটে কেটে নিচ্ছি পেঁয়াজ কলি আর আলু কেটে নিচ্ছি আলু ভাজবো পেঁয়াজকলি দিয়ে দেখো কাটা হয়ে গেছে এখন মাছটা নুন হলুদ মানে মাখিয়ে নিয়ে আসলাম আর চুলাটা জ্বালিয়েছি এত পরিমাণে শীত পড়েছে যে আর আজকে মেঘ মেঘ প্রচন্ড ঠান্ডা তো ভাবলাম চুলে রানলে বেশ ভালোই লাগবে তো এখানে দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি পেঁয়াজকালি আলু কেটে রেখেছি আগে মাছটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজকালি আলুটা ভেজে নেব এই যে দেখো পেছনে বর মশায় আসতে চায় না ব্লগে আমি যে ভিডিওটা করলাম ও কিন্তু টের পায়নি দেখো হা মিসকি করে হেসে দিয়েছে তো একদমই আসতে চায় না ক্যামেরা প্রিয় একদমই নয় আর কি তো যাই হোক বন্ধুরা সন্ধ্যার ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যার থেকে আমি কী কী করলাম আর কি তো সব দিন রাতেরবেলা মানে দিনের থেকে দুপুর বিকেল অবধি কাজ বাজ শেয়ার করা হয় তোমাদের সামনে কখনও রাতের ভিডিওগুলো শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে শেয়ার করি তোমাদের সাথে রাতের রাতেরবেলা মানে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম রাত্রে সব অবধি তোমরা সাথে থাকো ঠিক আছে তো কেমন লেগেছে আমাকে অবশ্য জানিও মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে এখানে মশলাটা করে নিচ্ছি আসলে খুব তাজা মানে টাটকা মাছ তো তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর হচ্ছে সেজন্য মাছের মশলা করে নিচ্ছি জিরা আদা আর কটা বাদাম দিয়েছি বাদাম কিন্তু মাছের ঝোলে দিলে বেশ ভালো লাগে বেটে দিলে এরকম বাদাম আমার কাছে তো খুব ভালো লাগে আর ধনেপাতা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছের ঝোলটা তো বেশ ভালোই হয় খেতে কিন্তু ভালো লাগে আর শীতের দিন তো শীতের দিন গরম গরম মাছের ঝোল মাংসের ঝোল এগুলো হলে আমাদের বাঙালিরা আর কিছু লাগে না তাই না তো বন্ধুরা সেই যে রান্না করতে বসেছি রান্না করে কিন্তু খাওয়া এখনও কমপ্লিট হয়ে গেছে রান্নার সময় ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোনের জন্য কিন্তু আমি এক ফোটাও ভিডিও করতে পারলাম না রান্না থেকে খাওয়া হয়ে গেল কখন কখন ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করে খেয়ে ফেললাম সাথে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খেয়ে দিয়ে এই রান্না করেছি চুলা উনানের চারো সাইড দিয়ে বসে বসে সবাই মিলে ওইখানে বসেই খাওয়া দাওয়া করে উঠে গেলাম মানে ভাত তরকারি আর ঘরে নিতে হয়নি সবাই বললো আমাকেদের এখানেই দিয়ে দাও কেননা তাপে তাপে মানে একটু গরম গরম লাগছে আর খেয়ে মানে গরম গরম ভাত ব্যাস সবাই মাছের জল দিয়ে গরম গরম ভাত খাওয়া গেছে এখন বাজে রাত্র নয়টা এখন দেখো এই বাসন বাসনকটা একবারে আমি বাইরে থেকে মেজে নিয়ে যাচ্ছি খুব ঠান্ডা বিশ্বাস করবে না এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে অসম্ভব ঠান্ডা আর আজকে একটু মেঘ মেঘ হাওয়া ছাড়ছে ফিরফির করে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে দেখো আমি বসে বসে বাসন মারছি আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে শুতে আসলে কি ঘুম তো আসে না তাড়াতাড়ি শুলে ওই ঠান্ডার ভয়তে কিন্তু কম্বলের তলে ঢুকে বসে থাকে সবাই এই হচ্ছে ব্যাপার টিভি কেউ দেখতে চায় না ঠান্ডার ভয়তে যে বাইরে বসে টিভি দেখতে গেলেও অনেকটা ঠান্ডা লাগবে যেইভাবে কিন্তু তাড়াতাড়ি খাওয়া হলেই তাতে আটটার ভিতরে খাওয়া হোক আর নটার মধ্যে খাওয়া হোক খাওয়ার পরেই কম্বলের তলে ঢুকে যাওয়া কিন্তু সবাই এই শীতের দিন পছন্দ করে ঠিক না তো এই জায়গাটা আসলে কি হয়েছে রান্না হয়েছে আয়ঠা জায়গা তো তো এই জায়গাটা আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে আর কদিন রাতের বলা হচ্ছে আমি চুলার কাছেই রান্নাবান্না করছি দিনেরটা আমি গ্যাসে রান্না করলেও রাতেরটা কিন্তু চুলায় রান্না করছি শুধু আগুন পোয়ানোর জন্য আর কিছু না এই এই হচ্ছে ব্যাপার তো দেখো ভালো করে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে রাখছি আসলে এই জায়গাটা যদি ভালো করে ঝাড়টা আইটা না সরিয়ে দিই কুকুর টুকুর আসে ঢুকলে এই জায়গাটা কিন্তু এটো হয়ে যাবে আর কি মানে ছ ছানি ব্যাপার থাকে তো সে জন্য আর কি এই দেখো তার সাথে সাথে এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি এই মানে ঠান্ডার মধ্যে আমি কি পরিমাণে জল ছেনছি আর কি বন্ধুরা দেখো বুকে কালি অবস্থা কি। খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রান্না বান্না গরম গরম রান্না করেছি খাওয়া দাওয়া করেছি করে এই জায়গায় বসেই খেয়েছি আসলে এই যে দেখো এই জায়গাটা উনানের পাশেই গরম মানে ঠান্ডা পা ঠান্ডার থেকে বাঁচার জন্য এই উনানের চারো সাইডে বসে সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই জায়গাটা রাতের বেলা কুকুর আসবে যার জন্য এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আর কি তো সবাই যার যার মতন শুয়ে পড়েছে এখন মাঝে নটা তো আমি এখন যাবো শুতে তো ওটার মধ্যে খাওয়া দাওয়া শীতের দিন তো কী করবো বলো শীতের ভিতরে খাওয়া দাওয়া করে এই জায়গাটাও পুরো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিয়েছি যাতে কুকুর টুকুর না আসে এক এক করে করে সবাই খেয়ে নিয়েছে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ছে আমি এখন একাই লাস্টে আছি তো এখন এই গ্রিল ট্রিল আঁকিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি এক শুতে তো তোমাদের অন্যদিন সব দিন দেখাই হচ্ছে সকাল থেকে ব্লগ দেখাই আর আজকে তোমাদের রাতের ব্লগটা দেখে দেখিয়েছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তো রাতেরবেলা আমাদের গ্রামে দেখো পুরো শুনশান অবস্থা একদমই পুরো অন্ধকার সব জায়গা দেখো রাতের ভিউ গ্রাম গায়ের অবস্থা পুরো শুনশান একদম তো এখন এই যে গ্রিলটা তালা দেবো তালা দিলেই মানে শুয়ে পড়বো যে অনেকটা রাত্র মানে গ্রামের দিকে তো রাত্র নটা মানে অনেকটাই রাত কিন্তু তো আমি সকালবেলা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর কি তো এই যে দেখো রাতের বেলায় গ্রিলটায় তালা দিই দিয়ে তারপরে এই পদ্মা দুটো এইভাবে আর কি দিয়ে দেওয়া হয় তো এটাই আর তা নয় তার জন্য আমাদের এখানে আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় কেননা গ্রিলের ফাঁকা দিয়ে হাওয়া চলে সব সময়ের জন্য তো চলো আগে তাড়াতাড়ি আর নি মিষ্টি কই কোথায় গেছে ওরে শুতে এসে একটা মজার বিষয় হয়ে গেছে আমার মিষ্টি নাই ঘরে তো হচ্ছে ওই ঘরে গেছে আমাদের কাকিমাদের সাথে শুয়ে আছে তো ওকে এখন আনতে যাব গ্রিলটা তো দিয়ে দিয়েছি পেছনের দরজা দিয়ে যেতে হবে এখন আমাকে আর কি তো চলো আগে ওকে নিয়ে আসি অন্ধকারের মধ্যে আজকে তোমাদের রাতের আমাদের এখানে রাতের ভিউটা একটু দেখালাম আর কি আজকে এই যে দেখো পেছন দিক দিয়ে যাচ্ছি মিষ্টিকে আনতে ঘরটা হচ্ছে আমাদের কাকিমাদের ঘর তো এই যে এই ঘরে ও যে দেখো মোবাইল দেখছে কম্বলের তলে ঢুকে কাকিমা আর ছোটু এই ঘরে থাকে আর ওই যে দেখো মিষ্টি কম্বলের তল দিয়ে বেরোচ্ছে আর কি এত এত পাকা ও মানে মোবাইল ওই ঘরে দেখতে দিই না বলে এই ঘরে চলে আসে ওর মোবাইল দেখার জন্য এতটা বদমাস হয়ে গেছে আর কি তো যাই হোক দেখো বন্ধুরা মিষ্টিকে নিয়ে চলো ঘরে যাওয়া যাক প্রচণ্ড অন্ধকার এই জায়গায় দেখো একটু মামাকে দেখিয়ে দিচ্ছি পুরো দুপধুপ অন্ধকার আমাদের এই পরিবেশটা তো বন্ধুরা দেখো চলে আসলাম মিষ্টিকে নিয়ে ঘরে তো চলো এখন যাবো শুতে জ্যাকেট খুলে দি মিষ্টিরও জ্যাকেটটা খুলে দিই চলো এমন খুলে মিষ্টি ইয়া ইয়া চলো জ্যাকেট খোলা হয়ে গেছে তো চলো দরজা সব লাইট বন্ধ করে দিই লাইট লাইট ও অন্ধকার 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 চলে আসলাম রুমে এখন পরব শুয়ে বন্ধুরা এখন শুয়ে পড়বো আর আজকে ভিডিওটা এখানেই রাখছি আজকে সন্ধ্যে মানে সন্ধ্যের কি করি সন্ধ্যের সময় সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট সবাই শুয়ে পড়েছে আমি শুধু বাকি আছি জ্যাকেট খুলেছি প্রচণ্ড শীত লাগছে তো চলো সবাইকে গুড নাইট